রাজশাহী জেলার কাওরান বাজারে চাল কিনতে এসে বেশ অস্বস্তিতেই পড়েছেন সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ফাতেমা ও জবা চাকমা। হোস্টেলের পুরো মাসের চাল কেনার দায়িত্ব পড়েছে তাদের ওপর, তবে দাম বেড়ে যাওয়ায় হিসাব মিলাতে পারছেন না। মেস চালাইতে অনেক কষ্ট করতে হচ্ছে, দুই টাকা কমানোর জন্য হাজার বার ঘুরতে হচ্ছে। এখানে এই যে চাল নেবে, এখানে অনেক বার ঘোরাঘুরি করলাম, তাও সেম দাম কমাচ্ছে না। গেল কয়েক মাস ধরেই এমন লাগামহীন চালের দাম, যার রেশ পুরোপুরি আছে এ সপ্তাহেও। মিনিকেটগুলো আপনি দিদিরেগে আমরা বিক্রি করছি 56 টাকা, এখন আজকে বিক্রি করতেছি আমরা 67 টাকা, 28 বিক্রি করছি 50 টাকা, ঈদের আগে এখন বিক্রি করে আমরা 56 টাকা। মোটা চালগুলো বিক্রি করছি 43-44 টাকা, এখন বিক্রি করতেছি 50 টাকা 51 টাকা। বর্তমান বাস্তবতাকে শেয়ার বাজারে কারসাজির সঙ্গে তুলনা করছেন বিক্রেতারা, যার খলনায়ক উত্তরবঙ্গের মিল মালিকরা। শেয়ার বাজারটা হয়েছে কম্পিউটারে সিন্ডিকেট, আর চাল বাজারটা হয়েছে যে মোবাইলে সিন্ডিকেট। প্রতি ঘন্টা 1-2 ঘন্টা পর পর চেঞ্জ হচ্ছে, 100 টাকা 50 টাকা 100 টাকা 50 টাকা 200 টাকা। প্রফিট বেনিফিট যা আছে সব মেইল বুক করতেছে, যারা ভোক্তা তাদেরও কষ্ট হচ্ছে, আর আমরা যারা ঢাকার বাজারে ব্যবসায়ী আমাদেরও কষ্ট হচ্ছে। এদিকে গুরুত্ব আগের মতো থাকলেও 50 টাকা কমেছে খাসির মাংসের দাম। এই সপ্তাহে দাম কমছে, বেচা কিনে নেই তো, বেচেন অবস্থা খারাপ, এই জন্য মালা দামে কম। স্বস্তি মিলবে মাছের বাজারেও, দাম কমা চিংড়ি টিংড়ি সবই দাম কমাচ্ছে। আশা করা যায় এরকম থাকবো কয়েকদিন, অভিযান এক মন্ত্র থাকবো। তবে দাম চড়েছে কাঁচা সবজিতে, 10-20 টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। গতকাল বেচে 30 টাকা, আজকে বেচতে 50 টাকা। মাল বন্যার কারণে আমদানিটা কম, প্রত্যেকটা জিনিসের দাম একটু বাড়তেই আছে। দাম নিয়ন্ত্রণে সরকারকে শক্ত হাতে বাজার তদারকির আহ্বান জানিয়েছেন ভোক্তারা।